আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট টু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পার্ট ওয়ানের মধ্যে আমরা অনেক আলোচনা করেছি, আপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তো বন্ধুরা, আমাদের কয়েকটা নিয়ম বাকি রয়েছে যেটা আজকে আমরা শেষ করব। তো বন্ধুরা, উইদাউট ওয়াস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো প্রথম রয়েছে, No sooner had dot dot than scarcely had dot dot when। বন্ধুরা, এই দুইটার অর্থ একই রকম। এর অর্থ হচ্ছে কি, যেই মাত্র বা হতে না হতেই, একই রকম অর্থ। তো বন্ধুরা, এটার নিয়মটা হচ্ছে যেহেতু হ্যাড রয়েছে, আমরা কি করব, এই শূন্য স্থানে ভার্বটা থ্রি ঘুষিয়ে দেব, আর এর পরে যে ক্লজটা রয়েছে ওই ক্লজে কি করব, ভার্ব টু লিখব, সাবজেক্ট প্লাস কি করব, ভার্ব টু করে দেব। তাহলে বন্ধুরা আমাদের এই নিয়মটা হয়ে যাবে। যেমন নো সোনার হ্যাড I seen him, he went away। বন্ধুরা খেয়াল করুন, এখানে যেহেতু হ্যাড রয়েছে, আমি এই ভার্বটা কি করে দিয়েছি, ভার্ব থ্রি করে দিয়েছি, পার্ট পাস্ট পার্টিসিপল করে দিয়েছি, এবং পরের ক্লজটা কি করেছি বন্ধুরা, ভার্ব টু করে দিয়েছি। এখন আপনি যে কোনো বাক্যই আসুক না কেন, আপনি কি করবেন, ওই ক্লজটাকে ভার্ব থ্রি করবেন, পরবর্তী ক্লজটাকে সাবজেক্ট প্লাস কি করবেন, ভার্ব টু করবেন। এটা যেন মনে থাকে। যেমন নো সোনার হ্যাড আই সিন হিম, হি ওয়েন্ট অ্যাওয়ে। অথবা এছাড়াও আসতে পারে, নো সোনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিফ ওয়েন্ট অ্যাওয়ে বা র্যান অ্যাওয়ে। এ হচ্ছে বন্ধুরা আমাদের নো সোনার হ্যাডের নিয়ম। এই একটাই নিয়ম বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফের অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফের বন্ধুরা দুইটা নিয়ম আমরা এখানে লিখে দেই। অ্যাজ ইফের আগে যদি ভার্ব ওয়ান থাকে, তাহলে অ্যাজ ইফের পরে কি হবে, ভার্ব টু হবে। আর যদি স্পেশালি টু বি, শুধু টু বি লেখা থাকে, তাহলে আপনারা ওই জায়গায় ওয়ার লিখতে ভুলবেন না। সবসময় খেয়াল রাখবেন, যদি সাবজেক্টটা সিঙ্গুলারও থাকে, তারপর আপনি কি করবেন, ওয়ার লিখবেন, কারণ এটা অসম্ভব কল্পনা বোঝায়। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। হি টকস as if he were mad। এখন আপনি বলতে পারেন, ভাইয়া এখানে হি সিঙ্গুলার, আমরা সারা জীবন পড়ে এসেছি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব বলবে, তো হি এর পরে ওয়ার কিভাবে হয়? তো বন্ধুরা, এটাই হচ্ছে কি, অসম্ভব কোনো বাক্যর ক্ষেত্রে কি হয়, অ্যাজ ইফ আসে। অসম্ভব কোনো বাক্যর ক্ষেত্রে কি আসবে, অ্যাজ ইফ আসবে। তো অ্যাজ ইফের আগে ভার্ব ওয়ান, এখানে কি করেছি, ভার্ব টু এনেছি, ঠিক আছে বন্ধুরা। আর টু বির জায়গায় কী করেছি, আমি জাস্ট ওয়ার লিখেছি। এখন বন্ধুরা, যদি অ্যাজ ইফের আগে ভার্ব ওয়ান নেই থাকে, ভার্ব টু থাকে, তাহলে কি করব, তাহলে এখানে ইফের পরে সাবজেক্ট লিখে হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখব। কি করব, হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখব। শি টোল্ড দ্য স্টোরি as if she had known everything। বন্ধুরা খেয়াল করুন, এখানে কিন্তু আমি অ্যাজ ইফ এর আগে ভার্ব টু লিখেছি, টোল্ড ভার্ব টু। তো ভার্ব টু এর কারণে আমি কি করেছি, পরের ক্লসে হ্যাড প্লাস ভার্ব থ্রি নিয়েছি। এখন আপনি অর্থ দিয়ে যে কোনো একটি বাক্য লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখবেন আপনার সূত্র যেন ভুল না হয়। আগে ভার্ব টু থাকলে পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখবেন, আর যদি আগে ভার্ব ওয়ান থাকে, পরে কি করবেন, আপনি ওয়ার লিখবেন অথবা ভার্ব টু লিখবেন। উইশ অথবা ফ্যান্সি। বন্ধুরা উইশ ফ্যান্সিও একটি কল্পনা বোঝায়। তো উইশ ফ্যান্সির জায়গায় কি করবেন,
এর পরে যে ভার্বটা থাকবে ভার্বটা টু লিখবেন, আর যদি টু বি ভার্ব থাকে তাহলে ঠিক অ্যাজ ইফের মতো ওয়্যার লিখবেন, যদিও সাবজেক্টটা সিঙ্গুলার হয়। একটা উদাহরণ দেই, আই উইশ আই ওয়ার এ বার্ড। খেয়াল করুন আয়ের পরে কি করেছি, ওয়ার লিখেছি। আয়ের পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু উইশ থাকার কারণে কি করেছি আমি, ওয়ার ব্যবহার করেছি। তো আপনারাও ওয়ার ব্যবহার করতে ভুলবেন না, সাবজেক্ট সিঙ্গুলার থাক অথবা প্লুরাল থাক, আপনি কি করবেন ওয়ার লিখবেন। তো এই আর যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে ভার্বটাকে টু করে দেবেন। আই উইশ আই ওয়েন্ট লন্ডন অথবা সামওয়্যার। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের উইশের নিয়ম। এখন আমরা আলোচনা করব টিল আনটিল, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক আসে। যতক্ষণ না, তো বন্ধুরা টিল আনটিল এর মানে হচ্ছে যতক্ষণ না বা যে পর্যন্ত না। এখন আপনি এই টিল আনটিল এর ক্লজটার মধ্যে নট বসাবেন না, কারণ টিল আনটিল মানেই কি, যতক্ষণ না। আর এটার ভার্বটা কি হয়, ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, সবসময় ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, একটা ব্যতিক্রম ওটা আমরা লিখে দেবো, সবসময় কি হবে ভার্ব ওয়ান হবে। যেমন ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো আনটিল আই রিটার্ন। তো বন্ধুরা দেখুন ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো আনটিল আই রিটার্ন, আমি এখানে ভার্ব ওয়ান লিখেছি আর এখানেও কি আছে, ভার্ব ওয়ান আছে। এখন ব্যতিক্রম কোনটা, ব্যতিক্রম হচ্ছে যদি প্রথম ক্লজটা কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, পরবর্তী ক্লজটা হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে, আই মিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই এম watching until you have finished the work. বন্ধুরা খেয়াল করুন আমি কি করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছি আর এখানে আনটিল লিখেছি। তো খেয়াল রাখবেন টিল আনটিল এর পূর্বে যদি কি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, পরবর্তী ক্লজটা হ্যাভ প্লাস ভার্ব থ্রি অথবা হ্যাজ, আই মিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আই এম ওয়াচিং, আমি কিন্তু লক্ষ্য করতে থাকবো আনটিল ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, যে পর্যন্ত তুমি কাজটা শেষ না করো। আমি কিন্তু এখানে নট আনিনি, কারণ আনটিল মানেই নট। তো বন্ধুরা আমাদের পরীক্ষা এতটুকু দেওয়া থাকবে অথবা এতটুকু দেওয়া থাকবে, বাকিটা আমাদের পূরণ করতে হবে। এই হচ্ছে আমাদের টিল আনটিলের নিয়ম। হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং ভালো। বন্ধুরা আমরা যে কোনো একটা বাক্য লেখার সময় যদি বরং ভালো বলে কোনো একটা কথা বলতে চাই তাহলে কি করব, ওই ভার্বটাকে ভার্ব ওয়ান লিখব। যেমন আই হ্যাড বেটার টেক টি, আমি বরং ভালো চা খাই। তো বন্ধুরা হ্যাড বেটার পরে কি করেছি, আমি ভার্বটাকে ওয়ান এনেছি। তো আপনারা সবসময় হেডবেটারের পরে ভার্বটাকে ওয়ান নিয়ে আসবেন। এখন বন্ধুরা হেডবেটারের মতোই আরেকটা ওয়ার্ড উড রেদার, উড রেদার ডট ডট দেন। বন্ধুরা এটা একটু ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেই নিয়মটা হচ্ছে উড রেদারে সবসময় দুইটা ভার্ব থাকবে, আই মিন দুইটা ক্লজের মতো থাকে, যেমন একটা থেকে আরেকটা নেওয়া বরং ভালো। হেডবেটারে জীবন যে কোনো একটা নেওয়া ভালো, উড বেটারে কি বলবে, দুইটা, দুইটার সাথে কম্পেয়ার করে যেটা ভালো সেটা নেবে। যেমন আই উড রেদার টেক কফি দেন টি, আমি কফি নেই কার থেকে বরং টি, মানে চায়ের থেকে, বরং আমি চা না চুজ করে কি চুজ করলাম, কফি চুজ করলাম। তো বন্ধুরা খেয়াল রাখবেন উড রেদার তখনই আসবে যখন দুইটা ক্লজ, আমি আই মিন দুইটা ওয়ার্ড থেকে একটা চুজ করবেন তখন উড রেদার আসবে,
আর যখন একটি চোজ করবেন তখন হেড বেটার আসবে। তার পরবর্তী আমাদের নিয়ম হচ্ছে প্লেস। বন্ধুরা প্লেসটা সাধারণত কোথায় হয়ে থাকে, যেমন হয়ার, মানে আই মিন প্লেসের পরে কি থাকবে, হয়ার থাকবে, যেমন ইট ইজ ঢাকা, হয়ার আই ওয়াজ বর্ন। বন্ধুরা খেয়াল রাখবেন এখানে হয়ার আমাদেরকে দিয়ে দিবে অথবা নাও দিতে পারে। তো যেহেতু ঢাকা লেখা আছে বা জায়গার নাম আছে, এই কারণে ওই জায়গার পরে সাথে সাথে আমরা কি আনবো, হয়ার নিয়ে আসবো। তো ইট ইজ ঢাকা, এই হচ্ছে ঢাকা, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি কি করেছিলাম, জন্মগ্রহণ করেছিলাম। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের বাকি যে নিয়মগুলো রয়েছে আজকে লিখিয়ে দিলাম। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যেন নেক্সট সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, খুদা হাফেজ।